বন্ধুরা, আজকে যে জবের নোটিফিকেশনটি বেরিয়েছে সেটি প্রথমে দেওয়া রয়েছে জব ভ্যাকেন্সি। তাহলে এই ডিটেলসটি বলে দেওয়ার আগে আপনাদেরকে প্রথম ক্লিয়ার বলে দিচ্ছি, এই যে জব ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে সেটি প্রাইভেট সংস্থা থেকে এসেছে এবং সেটা ত্রিপুরা রাজ্য থেকে উঠে এসেছে। তাহলে এই নোটিফিকেশনটি বলে দেওয়ার আগে আপনাদেরকে ছোটো একটি রিকোয়েস্ট করে দিচ্ছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অন করে রাখবেন, কারণ আমরা ত্রিপুরা রাজ্য থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য জবের অ্যাডভার্টাইজ দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, প্রথমে দেওয়া রয়েছে উই আর হেয়ারিং ম্যানেজার ফর রিপুটেড ইউনিভার্সিটি, ওয়ার্ক লোকেশন ইজ ত্রিপুরা, অনলি ST অ্যান্ড জেনারেল ওয়ান, গ্রাজুয়েট ফিমেল, অ্যাক্টিভ, স্মার্ট অ্যান্ড এনার্জেটিক, অলসো শুড হ্যাভ গুড কমিউনিকেশন স্কিল, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান সেন্ড দেয়ার CV উইথ ফটো টু ইমেইল দেওয়া রয়েছে। তাহলে দেখুন, আমি ক্লিয়ার বলতে দিচ্ছি সেখানে যে এই প্রাইভেট সংস্থাটি আপনার সেখানে নিয়োগ করা হবে সেই লোকেশন দেওয়া রয়েছে, দেখুন ওয়ার্ক লোকেশন ইজ ত্রিপুরা। তাহলে দেখুন ত্রিপুরার মধ্যে সেটা নিয়োগ করা হবে এবং সেটা রিপুটেড ইউনিভার্সিটিতে সেটা নিয়োগ করা হবে। এবং দেখুন দেওয়া রয়েছে সে রিজার্ভেশন রয়েছে, ST-র জন্য একটি পোস্ট রয়েছে এবং জেনারেলের জন্য একটি পোস্ট রয়েছে। কিন্তু জেনারেলের জন্য যে পোস্টটি রয়েছে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন, SC ST OBC যারা রয়েছেন সবাই অ্যাপ্লাই করতে পারবেন জেনারেলের পোস্টের জন্য। এবং দেখুন সেখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট হতে হবে, যদি গ্র্যাজুয়েট হন তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে বলা হয়েছে ইম্পর্টেন্ট যে টপিকই, যারা ফিমেল রয়েছেন তারা আবেদন করতে পারবেন। দেখুন সেখানে বলা হয়েছে ফিমেল এবং অ্যাক্টিভ, স্মার্ট অ্যান্ড এনার্জেটিক যদি হন তাহলে আবেদন করতে পারেন। অলসো শুড হ্যাভ গুড কমিউনিকেশন স্কিল, তাহলে দেখুন আপনাদের গুড কমিউনিকেশন স্কিল হতে হবে। এবং ইন্টারেস্ট ক্যান্ডিডেটস ক্যান সেন্ড দেয়ার CV উইথ ফটো, তাহলে দেখুন আপনাদের CV সেন্ড করতে হবে, সঙ্গে আপনাদের ফটো প্রুফ সঙ্গে থাকতে হবে। এবং যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা এই যে মেল নাম্বার রয়েছে সেই মেল নাম্বারে আপনারা যে আপনাদের বায়োডাটাটা সেন্ড করতে হবে। কিন্তু ওদের কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই তাই আমরা আপনাদেরকে শো করাতে পারলাম না, কিন্তু আপনারা ওদের যে মেল নাম্বার রয়েছে সেই মেল নাম্বারে আপনারা সেখানে সমস্ত ইনফরমেশন নিতে পারবেন। যদি আপনাদের কোনো ইনকোয়ারি করা থাকে তাহলে ওদের এই মেল নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তাহলে দেখুন সেখানে দেওয়া রয়েছে স্যালারি দেওয়া রয়েছে 10-15K, তাহলে দেখুন 10,000 থেকে 15,000 পার মান্থ, প্লাস আপনাদের এমপ্লয়ার্স বেনিফিটস রয়েছে এবং সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনও দেওয়া রয়েছে। কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু দেওয়া নেই, ওদের ছোট্ট একটি নোটিফিকেশনের মধ্যে রয়েছে সমস্ত কিছু। কিন্তু এদের যে আদার্সকে দিক আপনাদের কিছু জানার থাকে তাদের, তাহলে ওদের মেইল নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে সমস্ত বিষয়গুলো জেনে নেবেন। কিন্তু আপনাদের আমি আবার রিকোয়েস্ট করছি, আপনারা যদি এই প্রাইভেট জবের ইচ্ছুক থাকেন তাহলে ওদের মেইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে সমস্ত বিষয়গুলো আগে জেনে নেবেন, তারপর আপনারা এই জবের জন্য প্রস্তুতি নেবেন প্লিজ। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অন করে রাখবেন। এবং আরেকটি রিকোয়েস্ট করছি, যদি এ ধরনের জবের আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আরও চেষ্টা করবো আপনাদের সেটা ভিডিও প্রোভাইড করার। তাহলে বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।